কিনতে হবে এমন কোনো ব্যাপার নেই, কারণ কি দেখলেই কিনতে হবে, এরকম হরেক মাল্লা বলে যে দেখলেই কিনতে হবে এমন কোনো মানে নেই দিদি, আসুন দেখুন পছন্দ হলে কিনুন, এটাই হচ্ছে কথা। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর ভিডিও দিচ্ছি, কারণ কি মাঝে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এই হন্ডা গ্রাজিয়া নিয়ে। তো মোটামুটি এক মাস মতো বেড রেস্ট ছিল, পুজোতে ঘুরতে পারিনি, ওই জন্য ভিডিও বানাতে পারিনি পুজোতে। তো ব্যাপারটা কি হয়েছিল একটু পরে বলছি। এখন আমি যাচ্ছি হচ্ছে চম্পাটি, কারণ কি সামনে আসছে কালী পূজা। চম্পাটিতে মানে আমাদের এখান থেকে চম্পাটি মানে আমি এখন সোনারপুরের ব্রিজের পাশ দিয়ে বেরিয়ে গেছি, তো ওখানে এত জ্যাম, ভিডিও করে তো বেকার ভিডিও করাটা, কারণ কি অতটা ভালো লাগে না। আর এখানে আমি এখান থেকে আসলে ব্রিজের পাশ দিয়ে স্ট্রেট চলে গিয়ে এবং তেমাথা, তেমাথা থেকে তো রাইট সাইড চম্পাটি, চম্পাটি থেকে বাজি বাজার একটুখানি, বেশি দূর না। এই সোনারপুরতে টোটাল কিলোমিটার হয়তো 12 কিলোমিটার মিটো হবে, বেশিক্ষণ লাগে না, দেখায় আধ ঘন্টা লাগে। সাইকেল নিয়েও যাওয়া যায়, হেঁটেও যাওয়া যায়, আমার ছোটোবেলায় হেঁটে যেতাম, আর এখন গাড়ি আছে তাহলে গাড়িতেই যাচ্ছি। তো দেখা যায় নতুন কি বাজি এসেছে মার্কেটে। আর সবাইকে রিকোয়েস্ট করছি যে তোমার শব্দবাজি ফাটাবেন না। সবার কাছে রিকোয়েস্ট হইলো যে এটা আলোর উৎসব, কেউ শব্দবাজি ফাটাবেন না প্লিজ। আর নতুন রকমের নতুন বাজি, নতুন বাজি পোড়ান, টাকা ওড়ান, টাকা থাকলে পুজোর সময় টাকাই উঠবে আর কিছুই না, টাকা পোড়াতে দেখতে হবে। তো রাস্তাটা ভালো স্মুথ আছে, এখান থেকে তেমাথা, তেমাথা থেকে রাইট সাইড চম্পাটি, কি সুন্দর জায়গা। আপনি ট্রেনে যেতে পারেন, ট্রেনে গেলে হচ্ছে তুমি আপনি শিয়ালদা থেকে ডাইরেক্ট ক্যানিং লোকাল যা উঠবেন, উঠলে হচ্ছে তোমার চম্পাটি নেমে যাবেন, বেশি দূর না ওখান থেকে। আর সোনারপুর থেকেও আপনি যেতে পারেন, সোনারপুর থেকে মনে হয় দুটো তিনটে স্টপ হবে, অতটা জানি, অতটা দেখিনি, চেক করিনি, চেক করে বলছি। ওফ রাস্তা বেরোনোর কথা ছিল হচ্ছে 7টার সময়, এখন বাজে হচ্ছে 9:41, এই হচ্ছে বাঙালির টাইম, মানে যখন বলবো তখনই বেরোতে পারি না কখনোই। আর মানে ভিডিও দিতে পারিনি বলে মানে বহুত মানে খুবই খুবই দুঃখিত আমি, মাঝে তোমার 2 মাস কোনো ভিডিও দিতে পারিনি। আর বাজে অ্যাক্সিডেন্ট হয়েছিল একদম, আমার মুখের স্ট্রাকচার দেখলে বুঝতে পারবে, আমি ভিডিও তো দেখাবো যে কোথায় কি হয়েছিল, কি প্রবলেম হয়েছিল। তার ফলে খুবই দুঃখিত আমি মাঝে কোনো ভিডিও দিতে পারিনি, এই তোমাদের ভালোবাসা আর ভগবানের দয়ায় আমি এখন অবশ্য বেঁচে আছি, কারণ কি অ্যাক্সিডেন্টটা মারাত্মক হয়েছিল, রাত্রেবেলা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদের ওখানে বাড়ি ফিরতে ফেরার সময়। তো তারপর থেকে তো আমি ভিডিও দিতে পারিনি তেমন, কোনো কিছু দিতে পারিনি, কিন্তু তোমাদের কিপ সাপোর্টিংয়ের জন্য খুবই খুবই ধন্যবাদ। আর লেটস গো, দেখতে থাকো, আর চম্পাটিতে দেখি নতুন কি বাজি আছে, বাজি ওখানে কি একদম পুরো আগুন লাগিয়ে দেবো। তো গাইস আমরা তেমাথা চলে এসেছি, এটা হচ্ছে তেমাথা, এখান থেকে অটো আসে, মানে এখান থেকে অটো ডাইরেক্ট সোনারপুর যাওয়া আসা করা যায়, আর এই রাইট সাইড নিলে হচ্ছে তোমার চম্পাটি যাওয়া যাবে। এই যে রাইট সাইড নিলাম, এটা হচ্ছে তোমার তেমাথার মোড়, তেমাথার মোড় থেকে তোমার স্ট্রেট হচ্ছে চম্পাটি, এ বেশি দূর না, এটা হচ্ছে কত 5-7 কিলোমিটার হবে। সোনারপুর থেকে যাওয়া আসাটা একদম ইজি। ওফ কি ওয়েদার, ডার্ক, এত জ্যাম কেন সকাল সকাল? শুধু দুঃখটা হচ্ছে আমার অ্যাক্সিডেন্ট হলো, কিন্তু গাড়ির একটুখানি ক্ষতিটা হলো, গাড়িটা পুরো পেছনে টেল লাইটটা ভেঙে গেছিলো, ওটা রিপেয়ার করেছি, তারপরে সাইডে স্ক্র্যাচ পড়ে গেছিলো, ওর তারপর আমি এতদিন পর অলরাউন্ড গার্ডটা লাগিয়ে দিয়েছি, কারণ কি এতদিন তো অলরাউন্ড গার্ডটা লাগাইনি, যদি গার্ডটা লাগানো থাকতো তাহলে অতটা ক্ষতি হতো না, এই জন্য সব। কিন্তু গার্ড লাগানোটা মানে, আর এই হন্ডা গ্রাজিয়ার ভেতরে পুরো ফাইবারের, মানে কোনো লোহার পার্টই নেই কোনো, এর থেকে অ্যাক্টিভার যে 3G ছিল এগুলো তো লোহার পার্ট ছিল, এগুলো তো একদম ফাইবারের গাড়ি, মানে পুরো প্লাস্টিক। দেখি দাদা একটু সাইড দাও, সাইড আর একটুখানি দাও, ওরে বাবা এই তো লাইন দিল গাছ, ও সামনে বাম্পার, পাড়ায় পাড়ায় বাম্পার, ক্রেজি ব্লগস এর কি টেম্পার, ও মাই গড। এই যে দাদা ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছে, দেখো দাদা হেলমেট কোথায়, বাড়িতে, কোনো ব্যাপার না, ঠিক আছে। ওফ
এই রাস্তাটা আমার আমি ছোট আমি যখন 2 বছর না 3 বছর আগে এই রাস্তা পুরো চম্পাটি থেকে এই রাস্তা অব্দি হেঁটে এসেছিলাম, তারপর এখান থেকে অটো ধরেছিলাম। বাবা, হাঁটতে হাঁটতে পুরো ফেটে গেছিল, তখন সকাল 8-9টা বাজে, বাড়ি ঢুকেছিলাম 11-12টার দিকে, মারাত্মক হেঁটেছিলাম এখান থেকে, পুরোটা হেঁটে হেঁটে এসেছিলাম, বাজির ব্যাগটা বয়ে পুরো। তেমন কিছু কিনিনি, তবু খুব ভারী হয়েছিল, কারণ কি বললাম না, সস্তায় বস্তা ভর্তি করতে যাই আমরা চম্পাহাটি। আর একটা জায়গা আছে লুঙ্গি, সেখানেও তোমার ভালো বাজি পাওয়া যায় কম দামে। সো গাইস, এটা হচ্ছে চম্পাহাটি, ওই সামনে ট্রেন যাচ্ছে, আর এটা পুরো টোটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড, আর ওই পারটা থেকে যেতে হয় বাজি বাজার। বেশি দূর না, বেশি দূর না, 13 কিলোমিটার একটুখানি, 5-10 মিনিটের ব্যাপার স্যাপার লাগে। আজকে 4 চাকা থাকে, একটু টাইম লাগবে, আর 2 চাকা থাকে রাত্রি হবে। ওফ জ্যাম, আহা জিলাপি, কটকটি খেয়ে নেবো, খেয়ে নেবো, সব খেয়ে নেবো সকাল সকাল। এটা ময়ূর। আচ্ছা কি হবে এটা? এটা পিকম মিলবে পুরো, পুরোটা পুরোটা পুরো খুলবে। হ্যাঁ, এটা এরম বসাবে, হ্যাঁ এরম রাখবে, পড়ে যাবে না তো? না না, এটা এরম রাখবে, হ্যাঁ ঠিক আছে, এইটা খুলে দেবে, পুরো এরম পেকম মিলবে। মানে এটা আগুনটা লাগাতে হবে না? হ্যাঁ এই তো, ও এইটা থেকে আগুন দেবে। আচ্ছা আচ্ছা, দিলে পুরো এরম পেকম মিলবে। আচ্ছা, এটা দু রকম। আচ্ছা, কিরম দাম আছে এটা? এটার দাম 120 টাকা। আচ্ছা, ফ্যান্সি আছে, ভালো নতুন, রাখ এটা রাখ। আচ্ছা, এটা দেখতে পারো, এটা মাথায় ছুঁড়ে মারলেও ফাটবে। ও, এই যে নিচে মারলে যে পাটপাট করে ফাটে এটা? আচ্ছা আচ্ছা, এইটা আছে ফ্যান্সি বাজি, এইটা আছে এই চোরকি, এটা আকাশ চোরকি। আচ্ছা, এটা আকাশে কনস্ট্যান্ট ঘুরবে। এটা কি মানে জ্বালাতে হবে কি করে? হ্যাঁ, এইটা খুলতে করে খোলা যায়, খুলে দিচ্ছি, তখন খুলে দেখো, খোলা নেই, এটা খোলা আছে না, ওটা তো ওটা ইয়ে আছে, আকাশ ক্যাগলিং আছে। আচ্ছা, এটা তৎক্ষণ দেখাই, যেটা যে কালার আছে সেটা সে কালার হবে। কিরম কিরম দাম আছে একটু বল? এটা 50 টাকা দাম আছে, পুরো পুরো সেটটা দাম 50 টাকা। হ্যাঁ, এটা দেখো। আচ্ছা, এটা উপরে কি ওই মানে সেল যেরকম, এটাও সেরকম ছোট সেল যা? হ্যাঁ। আচ্ছা বুঝলাম বুঝলাম, এটা বড় সেল আছে। এটা কিরকম দাম আছে? 1 শট তো এটা? হ্যাঁ, এটা 1 শট, 70 টাকা। আচ্ছা, আর এটার থেকে বড়টা একটু, এটাতে বড় এই যে এটা আছে, হ্যাঁ এটা কিরকম দাম আছে? এটা 130 টাকা। অনেক দাম বাড়ি বাড়ি বলছিস তোরে, তোমার আরও কোম্পানির জিনিস দেখাচ্ছে। এটা এটা দাম, এটা আমাদের নিজের হয়। यस, আগের বস আমার একটা বন্ধু নিয়ে গেল, তোর 90 টাকা না 80 টাকা নিয়ে গেল, 90 টাকা সেম জিনিস নিয়ে গেছে ভাই, সেম জিনিস। আচ্ছা, আমি তোমাকে একটা কথা বলছি, তুমি যা বলছো, হ্যাঁ আর তুমি যদি বেশি নাও ঠিক আছে, হ্যাঁ আমি আমার পুরো দাম বলবো যেটা আমি দিতে পারবো। ওই মালাটা বসিয়ে ফাটাবে আর এই মালাটা বসিয়ে ফাটাবে, দুটোর মধ্যে যদি না তফাৎ থাকে তুমি আমার ফোন করবে, তোমার যা নিয়ে যাবে যা কস্টিং চার্জ সব ফ্রিতে, সব পয়সা রিটার্ন করবো। সো গাইজ, আজকে আমরা চলে এসেছি হচ্ছে চম্পাহাটির ভেতরে, তো কিছু বাজি কেনাকাটা করেছি, মানে সামনে কালী পুজো, বোঝা বুঝতেই পারছো যে কেনাকাটা দরকার, তো দাদার কাছ থেকে কিছু কেনাকাটা করেছে, দাদা অনেক সস্তায় দিয়েছে, আর যে ক্যামেরার উপরে আছে সেও হচ্ছে দোকানদার, সেও আমার ক্যামেরাটা করে দিচ্ছে সুবিধার জন্য। তো প্রথমে কি দেখাচ্ছে? আনারকলি 10 পিস আছে, 30 টাকা, 30 টাকা। আচ্ছা, আনারকলি 10 পিস আছে, 3 টাকা পার পিস, 3 টাকা পার পিস, পিসও কিনতে পারে লোকে? হ্যাঁ, লোকে পিসও কিনে। আচ্ছা ঠিক আছে, তো এটা হলো হচ্ছে আনারকলি 10 পিস। পরটা কি আছে? এটা গাড়াটা লাগা তো ভাই, পরটা আছে ধূমকেতু। হ্যাঁ ধূমকেতু, এটা হচ্ছে 50 পিস আছে, মুখস্থ হয়ে গেছে আমার, যখন দেখা যখন মুখস্থ হয়ে গেছে। এটা 50 পিস 50 পিস, কত? 25 টাকা করে তো, 25 টাকা করে, 50 টাকা দুটো। চুরকি আছে, চুরকি আছে 25 পিস, 25 পিস, হ্যাঁ 20 টাকা, 20 টাকা, 25 পিস 20 টাকা, ওই মোটামুটি 75 পয়সা করে। কতক্ষণ চলে আমি তোমাকে ফোন করে জানাবো। এটা চরকা, এটা মায়া চরকি আছে, এটা মায়া চরকারি আছে, চরকা আছে, সরি। আচ্ছা, এটা দাম কত? 15 টাকা বাক্স, ঠিক আছে, তাহলে 15 টাকা, আর ওটার দাম আছে 20 টাকা। ওটা 25 পিস আছে আর এটা 10 পিস আছে,
আর এটা হচ্ছে দুটো ফুল জুড়ি, ফুল জুড়ি ডিলাক্সের আছে, ডিলাক্সের ফুল জুড়ি আছে, দুই রকম কালার, এটা হচ্ছে রেড আর এটা হচ্ছে অরেঞ্জ। দুটো দাম কেমন বললে? 50 টাকা করে। দুটো 50 টাকা করে, 10 টাকা করে বাক্স। আচ্ছা আচ্ছা, মানে পার বাক্স 10 টাকা করে, যে বাক্স কিনবে তারা একটা বাক্স কিনে 10 টাকা করে উঠবে, তাই তো? আর এমনি এটা 50 টাকা পড়ছে, মানে পুরোটা কিনে কোনো লাভ নেই, তাই তো? মানে সব একই পড়বে না, এটা কম সম হবে বেশি কিনলে, আর কিছুই না। আর এটা হচ্ছে রাজকুমারী ফুলজুড়ি আছে, রাজকুমারী ফুলজুড়ি আছে, এটা হচ্ছে তোমার 30 টাকা, 30 টাকা করে, 3 টাকা করে, 3 টাকা করে পার একটা বাক্স, তাই তো? আচ্ছা ঠিক আছে, রাখো সাজাও। এটা হচ্ছে ওই উপরে গিয়ে পাঁচটা পড়বে, তাই তো? পাঁচটা পড়বে, পাঁচটা চরকি পড়বে, নিচে ঘুরবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো এটা কত? এটা 50 টাকা, 50 টাকা, 1 2 10 টাকা করে, 10 টাকা করে পার পিস, তাই তো? 5 টা আছে, 10 টাকা করে পার পিস। মোমবাতি তো মোমবাতি থাকবেই, মোমবাতি তো লাগেই। আর তো জেনারেটর, এটা হচ্ছে তোমার 3 পিস আছে, 3 পিস আছে, এটা 3 পিসের দাম কেমন আছে? পড়বে 25 টাকা, 25 টাকা, 3 পিসের দাম 25 টাকা। আচ্ছা ঠিক, 8 টাকা করে, 8 টাকা করে ওই হলো, 3 পিসের দাম 25 টাকা। তো এখান থেকে মানুষ কিনেও তুমি দোকান দিতে পারো বা নিজের জন্য কিনতে পারো। এগুলো আমি কিনেছি নিজের জন্যই, নিজের ভাইদেরকে দেবো আর কিছু নিজে ফাটাবো। আর এখানে আসতে পারো, আমি তোমার ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো আর ডেসক্রিপশানে নাম্বারটা দিয়ে দেবো, সরি নাম্বারটা দিয়ে দেবো। তুমি চম্পাটিতে এসে যদি ফোন করো, তোমার একটা ভাই বা কাউকে সে এসে তোমাকে নিয়ে যাবে। খুবই সস্তায় এখানে পাওয়া যায়, মানে বেশি কিনলে দাম একটু কম হবে আর কম কিনলে একটু দাম একটু বেশি, একটু কমে যা দাম তাই হবে, একটু কম কিনলে মানে বেশি কিনলে দামটা একটু কমে যাবে। আর সব কিছুর উপর ডিসকাউন্ট আছে, আর এরকম কম দামে এই চম্পাটিতে কোনো জায়গায় পাবে না। তো আমি একবারে এক জায়গা থেকে কিনে নিচ্ছি, আর ইচ্ছা আছে 1 শট কেনার আর 15 শট কেনার, সেটার জন্য একটু ওয়েট করবো, কারণ কি পয়সা করে ব্যাপার স্যাপার থাকে। আর ইউটিউব পেমেন্ট দিচ্ছে না আমাকে, ওই জন্য ইউটিউব পেমেন্ট দিলে আমি করতাম। তো গুছিয়ে নিই এগুলো, ঠিক আছে? আজকের জন্য তাহলে ভিডিওটা এখানে এইটুকুই, আর বাকিটা বা পরে গিয়ে কথা বলছি। সো গাইস, এই হচ্ছে ব্যাগ ভর্তি করে আজকে পুজোর বাজার, মানে আমাদের পুজো না, মানে আমাদেরই পুজো, ঠাকুরের পুজো না, তো এগুলো পয়সা ওড়ানোর খরচা। তো এগুলো হচ্ছে এক্সট্রা কিনেছিলাম পরে, ওই দোকান থেকে কিনেছি, মানে ওটা বাড়ি থেকে কিনেছি। বেশিরভাগ ইচ্ছা হবে বাড়ি থেকে কেনে, বাজারটা হয়তো বিকেলের দিকে বসে, কিন্তু বাজার থেকে কিনলে আপনার এই যে এইগুলো এক একটা পিস, এই এক একটা হচ্ছে 15 টাকা করে বান্ডিল, তো ওটা আপনার 25 টাকার মতো পড়ে যাবে। আর মানে গ্যারেন্টি পাবেন না যে সব কটা ফাটবে উপরে গিয়ে, এমন কোনো গ্যারেন্টি পাবেন না। এর থেকেও ছোটো পাওয়া যায়, এইটুকু এইটুকু হাফও পাওয়া যায়। তো এইটুকু হাফ মোটামুটি 10 টাকা করে পার বান্ডিল পড়ে। আর এক্সট্রা ফানুসও কিনেছি, যে ফানুস, তো এক্সট্রা ফানুস এগুলো হচ্ছে কপিস আছে, 6 পিস আছে এখানে, 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5, 6, 6 পিস আছে, 15 টাকা করে পড়েছে। তো মানে 15 টাকা করে যদি আপনি বাইরে থেকে কেনেন, তো ওটা হয়ে যাবে হচ্ছে আপনার 15 টাকার জায়গায় হয়তো 20 টাকা, 30 টাকা এরকম নিতে পারে। তো ব্যাগ ভর্তি করে সামান যা জিনিসপত্র কিনেছিলাম সব দেখিয়েছি। আমি সবচেয়ে ভালো হচ্ছে বেসিক্যালি সব জায়গা থেকে ঘুরে দেখুন, মানে এক জায়গা থেকে কিনতে হবে এমন কোনো ব্যাপার নেই, কারণ কি দেখলেই কিনতে হবে, এরকম হরেক মাল্লা বলে যে দেখলেই কিনতে হবে এমন কোনো মানে নেই দিদি, আসুন দেখুন পছন্দ হলে কিনুন, এটাই হচ্ছে কথা। কিন্তু সব জায়গা থেকে দেখবেন জায়গাটা কম দাম পড়ছে, হয়তো এটা এটা 15 টাকা, অন্য জায়গায় দেখলে আপনি 20 টাকা, বা অন্য জায়গায় 10 টাকা বিক্রি হচ্ছে, আপনি সেখান থেকে কিনবেন, কারণ কি সব জায়গা থেকে যে সব কিছু কিনতে হবে এমন কোনো মানে নেই। ওটা আমার চেনাজানা দোকান, তাই আমি ওখান থেকে কিনেছি। তো আপনারা আসবেন যখন চম্পাটি, তাহলে আমি ওই তোমার ফোন নাম্বারটা আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো, একবার ফোন করে নেবেন বলে রবি, তার সেটার নাম হচ্ছে রবি, তো তাকে সে বাকে তুমি তাকে বলবে বা আপনারা তাকে বলবেন যে আমি ক্রেজি ব্লগসের ওখান থেকে ভিডিও দেখে এসেছি, তো আপনাকে আরও ডিসকাউন্ট দিয়ে দেবে, আমি যে দামে কিনেছি সেই দামে পেয়ে যাবে। আর আমি যে দামে কিনেছি সেই দাদাটা সেই দামেই বলেছে, কোনো কমিয়ে বলেনি বা কোনো কিছু বাড়িয়ে বলেনি। সো গাইজ, মাঝখানে ভিডিও দিতে পারিনি, কারণ কি আমার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, সে তোমাদের কি বলে তোমাদের ভালোবাসাই বলো বা বাড়ির মা বাবার ভালোবাসাই বলো, তাদের জন্য এখন অবধি বেঁচে আছি। সেই জন্য 2 মাস আমি কোনো ভিডিও দিতে পারিনি,
তার এই যে নাকের এই জায়গাটা ঠিক ফোকাস আসছে কি জানি না, কিন্তু এই জায়গাটা এখনও ঠিক মতো ব্যথা আছে। এই জায়গাটা পুরো গর্ত হয়ে গেছিলো, কপালের এই জায়গাটা ফেটে গেছিলো, এখন মোটামুটি ঠিক আছে। ঠোঁটটা কেটেছিলো ঠোঁটটা। আর সবচেয়ে বড়ো কথা, আমার প্রিয় নীলুর গাড়ির, যেটাকে বলে আমি এটার নাম দিচ্ছি নীলু, তো নীলুর এখানে স্ক্র্যাচ পড়ে গেছিলো পুরো। তখন সো এখানে নীলুর পুরো স্ক্র্যাচ পড়ে গেছিলো, এই জায়গাটা পুরোটা স্ক্র্যাচ। তো সবচেয়ে খারাপ হচ্ছে যে আমি আগে এটা লাগাইনি, রাউন্ড গার্ডটা লাগাইনি। রাউন্ড গার্ডটা লাগালে তোমার তখন অত মানে প্রবলেম হতো না। আর এই জায়গাটাও ফেটে গেছে, গাড়ির এই পোর্শনটা ফেটে গেছে পুরো। আর হন্ডাগ্রাসে পুরো মালটা ফাইবারের, মানে হন্ডাগ্রাসে পুরো মালটা ফাইবারের। এই একমাত্র লোহা আছে, এই জায়গাটা একমাত্র লোহা, আর এই পোর্শনগুলো লোহা, এই পোর্শনগুলো লোহা, বাকি সব ফাইবার, ভেতরে সব প্লাস্টিক। ওই মানে এই জন্যই এগুলো ফাটে। আগে অ্যাক্টিভা 3G ছিল, ওটা বেটার ছিল। তো আমার যে কী অবস্থা হয়েছিল, মানে মুখের যে কী হাল ছিল, তো তার আমি একটা ছবি আমি ডান দিকে দেখাচ্ছি, ভিডিও তো দেখে নিও কেমন লাগছে। কী জঘন্য অবস্থা ছিল, আমি দু মাস কোনো মানে ঠোঁট এত ফুলে ছিল কোনো কথা বলতে পারিনি, মানে খেতে অসুবিধা হতো আমার। তো তাহলে আজকের জন্য ভিডিওটা এইটুকুই। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর ভিডিও পরপর আসছে। আর সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি, হ্যাপি কালী পুজো, ভালো থাকবেন, ভালো রাখবেন, বি কুল, বি হ্যাপি।